Welcome to our new episode. Please don't forget to subscribe our channel. আজকে আমরা যে ভিডিওটা দেখাবো শিং মাছ কিভাবে রোগ মুক্ত করা হয় বা রোগের হাত থেকে রক্ষা করা হয় শীতের সময়। শীতকালে আমরা জানি যে শিং মাছ রোগ থেকে রোগের প্রাদুর্ভাব শিং মাছে বেশি দেখা যায়। তো শিং থেকে রোগ থেকে বাঁচার উপায় আমরা আজকে বলবো কিভাবে শিং মাছের রোগ থেকে রক্ষা পাবে বায়োফ্লক সিস্টেমে। তো আমরা বায়োফ্লক সিস্টেমে শীতে ঠিক প্রাককালে আমরা যেটা করব সেটা হলো শিং মাছগুলোকে আমরা এক ট্যাঙ্ক থেকে আরেক ট্যাঙ্কে ট্রান্সফার করে দিব। এর মধ্যে আমরা দেখব যে কোনো শিং মাছের মধ্যে রোগ আছে কি না। পানিটা আমরা আগে কমিয়ে নিয়েছি এই জায়গায়। তো পানিটা কমিয়ে নেওয়ার পর পানিটা একদম সবগুলো শিং মাছ আমরা বেছে বেছে আমরা নেটের মাধ্যমে এই চাল নিতে তুলি। তোলার পর আমরা খুব সতর্কভাবে দেখে নিই যে শিং মাছগুলোর কোনোটার মধ্যে পেট ফোলা বা ঘা বা ফোটা ফোটা বা দাগ আছে কি না। যদি থাকে তাহলে আমরা এগুলো ডিসকার্ড করে দিচ্ছি। এরকম অনেকগুলো শিং মাছের মধ্যে পেট ফোলা রূপ পাওয়া গেছে, আবার অনেকগুলোর মধ্যে দেখা গেছে যে গ্যালেজের মধ্যে কয়েকটা ঘা ছিল। তো আমরা এই মাছগুলোকে সরিয়ে নিচ্ছি এবং আমরা এই মাছগুলোকে আরেকটা ট্যাঙ্কের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এই ট্যাঙ্ক থেকে আমরা সরিয়ে নিব এবং ট্যাঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে দেন আমরা আবার এই জায়গায় ওয়াটার ইনক্লুড করে দিব। তো আমরা যে জিনিসটা দিচ্ছি যে এই যে সতেজ শিং মাছগুলো এবং যদি আমরা সেটা করে ট্যাঙ্ক থেকে আরেক ট্যাঙ্কে ট্রান্সফার করে দিই তাহলে মাছের মধ্যে একটা পরিবর্তন আসবে এবং আশা করি যে এই পরিবর্তনের জন্য মাছগুলো দ্রুত বাড়বে এবং তাদের সুইম করার ক্ষমতা বাড়বে। আমরা হয়তো বা অনেকেই জানি না মাছ চাষ করে যখন মাছটা ভালোভাবে সুইম করে তখন মাছের এনার্জিটা লস হয় এবং ওই এনার্জিটা তারা পূর্ণ করে খাবার খাওয়ার মাধ্যমে তাদের রুচি বেড়ে যায় এবং যত বেশি খাবার তারা তখন খাবে তত বেশি তারা ওজন বাড়বে। খামারিদের বলবো যে ভালো প্রোডাকশনের জন্য আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে মাছটা আসলে সুইমটা ঠিক আছে কি না। যদি সাঁতারটা ভালো করে মাছটা মুভমেন্টটা ভালো থাকে সুইম মুভমেন্টটা তখন দেখা যাবে যে মাছগুলো দ্রুত বাড়বে। দ্রুত বাড়লে আপনার প্রোডাকশন বাড়বে এবং একটু লক্ষ্য রাখবেন মাছটা কীভাবে ট্রান্সফার করবেন। আমরা ট্রের মাধ্যমে চাল নিতে মাছটাকে নিই এবং মাছটাকে খুবই সফটলি নিতে হবে যেন মাছের মধ্যে কোনো রকম প্রেশার না লাগে। এই জন্য আমি বলবো যে খুব দক্ষ একজন টেকনিশিয়ান দিয়ে সেটা করবেন। যদি দক্ষ একজন মানুষ দিয়ে না করেন তাহলে আপনার শিং মাছের মধ্যে আপনার ক্ষতির সম্ভাবনা হবে, দাগ হবে। যে আজকে কাজটা করতেছে সে খুবই দক্ষ একজন টেকনিশিয়ান এবং সে খুবভাবে মাছগুলো তুলে যেন মাছগুলোর মধ্যে কোনো আঘাত না লাগে। তো ইনশাল্লাহ আমরা নেক্সট এপিসোডে দেখাবো যে কীভাবে আমরা সেটা পরিপূর্ণভাবে ট্রান্সফার করছি।